জানতনভাবে এবার আর নির্বাচন হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচনে বিএনপির আশাটা মুখ্য নয়, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যেরও সমালোচনা করেছেন তিনি। বলেছেন, জনগণ নয়, আওয়ামী লীগ নির্বাচনের জন্য নির্ভর করে প্রশাসনের উপর, সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই সিনিয়র নেতা। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণেই দলের অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে উল্লেখ করে 30 আগস্ট গুম দিবস উপলক্ষে ঢাকা সহ সারা দেশে মৌন মিছিল কর্মসূচি ঘোষণা করেন রিজভী। এই সমস্ত তামাশা আর করতে পারবেন না, এবারে তাকে দিতেই হবে, মানে অবাধ স্বচ্ছ নির্বাচন, তাকে পদত্যাগ করতেই হবে এবং একটি নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে তাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং সেই সরকারি নির্বাচন কমিশন পুনর্গঠন করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আপনার দিতে হবে। যেনতেনভাবে এবার আর নির্বাচন হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচনে বিএনপির আশাটা মুখ্য নয়, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যেরও সমালোচনা করেছেন তিনি। বলেছেন, জনগণ নয়, আওয়ামী লীগ নির্বাচনের জন্য নির্ভর করে প্রশাসনের উপর, সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির এই সিনিয়র নেতা। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণেই দলের অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে উল্লেখ করে 30 আগস্ট গুম দিবস উপলক্ষে ঢাকা সহ সারা দেশে মৌন মিছিল কর্মসূচি ঘোষণা করেন রিজভী। এই সমস্ত তামাশা আর করতে পারবেন না, এবারে তাকে দিতেই হবে, মানে অবাধ স্বচ্ছ নির্বাচন, তাকে পদত্যাগ করতেই হবে এবং একটি নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে তাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং সেই সরকারি নির্বাচন কমিশন পুনর্গঠন করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আপনার দিতে হবে। যেনতেনভাবে এবার আর নির্বাচন হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নির্বাচনে বিএনপির আশাটা মুখ্য নয়, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যেরও সমালোচনা করেছেন তিনি। বলেছেন, জনগণ নয়, আওয়ামী লীগ নির্বাচনের জন্য নির্ভর করে প্রশাসনের উপর, সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই সিনিয়র নেতা। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণেই দলের অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে উল্লেখ করে 30 আগস্ট গুম দিবস উপলক্ষে ঢাকা সহ সারা দেশে মৌন মিছিল কর্মসূচি ঘোষণা করেন রিজভী। এই সমস্ত তামাশা আর করতে পারবেন না, এবারে তাকে দিতেই হবে, মানে অবাধ স্বচ্ছ নির্বাচন, তাকে পদত্যাগ করতেই হবে এবং একটি নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে তাকে ক্ষমতা হস্তান্তর করতে হবে এবং সেই সরকারি নির্বাচন কমিশন পুনর্গঠন করে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আপনার দিতে হবে।